شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم. وعليكم السلام ورحمه الله وبركاته. যে সন্ময়িত ভাইদের জানতে চেয়েছেন যে তাসাহুদ এবং সালামের মধ্যবর্তী সময় আপনি কি বাংলায় বা অন্য কোন ভাষায় আরবিতে দোয়া করতে পারেন কি পারেন না এটা জানতে চেয়েছেন ও সালামের মধ্যবর্তী সময়ে বিভিন্ন দোয়া পড়তেন বিভিন্ন দোয়া পড়তেন বিভিন্ন দোয়া পড়তেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে আপনি সই মুসলিমে পাবেন এবং মিশকাতের হাদিস নম্বর আটশো তের নম্বর হাদিসে পাবেন ইব্রাহ মাসুদ রাজ্লাহ বর্ণিত

এ কথার ব্যাখ্যায় বিদ্যানগণের মধ্যে একদল বলেছেন বিদ্যান মানে আলেমদের মধ্যে একদল বলেছেন এ সময় গোনা নেই বা আদবের খেলাফ নয় দুনিয়া ও আখেরাতের এমন সকল প্রকার দোয়া করা যাবে যে দোয়ার মধ্যে গোনা নেই যে দোয়ার মধ্যে আদবের খেলাফ নয় সেই সমস্ত দোয়া দুনিয়া ও আখেরাতের এমন সকল প্রকার দোয়া এই সময়ে করা যেতে পারে কোনো সমস্যা নেই পক্ষান্তরে অন্যদল বলেছেন যে কোরআন হাদিসে বর্ণিত দোয়া সমূহের মাধ্যমেই কোরআন হাদিসে যেগুলো দোয়ার আছে সেগুলো দোয়ার মাধ্যমে কেবল এই সময় দোয়া করতে হবে বাংলায় বা অন্য কোনো ভাষায় করা যাবে না কেননা আল্লাহ রসুল বলেছেন আমাদের এই সাত আল্লাহ রসুল অনেক হাদিস বলেছেন যে আমাদের এই সালাত মানুষের সাধারণ কথাবার্তা বলা চলে না এই সালাতে সাধারণ কথাবার্তা বলা চলে না এটা কেবল তাসবির তাকবির ও কোরআন পাঠ করার সময় এখানে অন্য কোন কথাবার্তা বলা চলে না হাদিস সই মুসলিম আবুদ না সাই মেসকাত তাই মেসকাতের হাদিস নাম্বার নয়শত আটাত্তর নম্বর হাদিসে এই হাদিসটি আপনি পাবেন বর্ণিত উভয় হাদিসের মধ্যে আমরা এইটাই সামঞ্জস্য দিতে পারি এই দুই হাদিসের মধ্যে কে বলছেন করা যাবে কে বলছেন করা যাবে না হম এই বর্ণিত উভয় হাদিসের মধ্যে সামঞ্জস্য এটাই হতে পারে যে অন্যের উদ্দেশ্যে নয় এবং আদবের অন্যায়ের উদ্দেশ্য নয় এবং আদবের খেলাফ নয় আল্লাহ এমন সকল দোয়া করা যাবে তবে সালাতের অনুষ্ঠান যেহেতু আরবি ভাষায় সেহেতু অনারবদের জন্য নিজেদের তৈরি করা করা আরবিতে নিরাপদ নয়। সর্ব অবস্থায় সকলের জন্য হাদিসের দোয়া পাঠ করাই উত্তম হাদিস কোরআনের যেটা দোয়াগুলো আসছে হাদিসের দোয়া করে হাদিসের দোয়া পাঠ করায় উত্তম কিন্তু যখন দোয়া জানা থাকে না তখন তার জন্য সবচেয়ে উত্তম হবে প্রচলিত দোয়ায় মাসুরা শেষে নিম্নের দোয়াটি ন্যায় যে কোনো একটি সারগর্ব দোয়া পাঠ করা যা দুনিয়া হাতের সকল প্রয়োজনকে সামিল করে অর্থাৎ আপনার মানে করেন কোন টাকা পয়সা প্রয়োজন কোনো বিপদ থেকে রক্ষার প্রয়োজন প্রয়োজন তখন আপনি কি করবেন না এই দোয়াটার মধ্যে আপনার নিয়ারটা এখানে ইনক্লুড করবেন নিয়ারটা এখানে অন্তর্ভুক্ত করে এই সারগর্ব দোয়াটা আপনি এই সময় পাঠ করবেন সালামের পূর্বে তার সাথে পরে এই দোয়াটা আপনি পাঠ করবেন যত নিয়ত আছে সব নিয়তটা এই দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে এই দোয়াটা পাঠ করবেন যেহেতু এখানে দুনিয়া এবং আখানাতে সমস্ত কল্যাণের কথা বলা হয়েছে এই দোয়াটার অর্থে তাই আমরা এইভাবে দোয়া করার চেষ্টা করবো আল্লাহ সুবিহ আমাদের পুর দান সেই তফিদান আমিন